আসসালামু আলাইকুম স্যার, আমি আমান বিন মালিক বলছি। আজকে সমাজের যে অবস্থা দেখতে পাচ্ছি যে অবক্ষয়, সেক্ষেত্রে মাদকতা সবচেয়ে এগিয়ে আছে। মাদকতার আগ্রাসন যুবকদেরকে কতটা পিছিয়ে নিচ্ছে এ বিষয়ে যদি আজকে আমরা কথা শুনি তাহলে আমরা মানে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আসলে মাদকের যে আগ্রাসনটা, এটা শুধু বাংলাদেশে না, হোল ওয়ার্ল্ডেই এটা মানে আমি বলবো এটা দিগন্তব্যাপী বিস্তৃত হয়ে গেছে। এবং এটার সাথে যে রিলেশনটা, এটা হচ্ছে আর্থিক একটা বিষয় আছে, মানুষের হতাশার একটা বিষয় আছে। তো মানুষ যদি অবৈধ অর্থ প্রচুর পরিমাণে ইনকাম করে, মানুষ পাগল হয়ে যাওয়ার কথা নর্মাল আপনার কন্ডাক্ট অনুযায়ী। তো মানুষ যদি পাগল হয়ে যায় চিন্তাগত দিক থেকে, মানুষ টাকাটা খরচ করবে কোথায়? খরচ করবে, তার খরচ করার কোনো জায়গা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানুষ হতাশায় ভোগে অনেক সময়, যে আমার দিয়ে পৃথিবীতে আর কিচ্ছু হবে না, আমার এই জীবন রেখে লাভ নেই। তখন সে, আমরা বলি সঙ্গ দোষে লোহা ভাসে, ও খারাপ লোকদের সাথে মিশে তারা তাকে মাদকে প্রবেশ করিয়ে দেয়। ইসলামিক যে বিষয়টা, মাদকের কোলার গ্লাস থেকে আমরা কীভাবে মুক্তি পাব, প্রতিটা ছেলে বা সন্তানকে বা মেয়ে সন্তানকে তাদের অভিভাবকের উচিত সঙ্গ দেয়া। এই সঙ্গটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমনটি না যে আপনি তার সকল চাহিদা পূরণ করলেন কিন্তু সঙ্গ দিলেন না, তা ওই সন্তান ভালো হবে না। আপনি আপনার সন্তানকে প্রতিদিন 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা অন্তত তার সাথে কথা বলা, এবং আপনাকে নিজকেও ভালো হতে হবে। সুতরাং মাদকের কোলার গ্লাস থেকে মুক্ত থাকার জন্য আমাদের আদর্শ অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। কেবলমাত্র পিতামাতার আদর্শ, সামাজিক আদর্শ, স্কুল কলেজের আদর্শ, আমার রাষ্ট্রীয় আদর্শ এবং রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় শাসন, রাষ্ট্রীয় অনুশাসন, এগুলোকে আমাকে বিরত রাখতে পারে থেকে। তবে পরিবারের সবচেয়ে বড় প্রভাব, কারণ সন্তান যা করে, খারাপ হোক ভালো হোক, সাধারণত 17-18 বছরের ভিতরে এগুলো করে ফেলে। 18 বা 20 বছর পরে তার মধ্যে একটা সাস্টেনেবিলিটি দেখা যায়, একটা স্থিরতা আসে। এর আগ পর্যন্ত সে লোহাকে মনকে ভেঙে ফেলবে, ইট ভেঙে ফেলবে, তাই না? 18-20 বছর পর্যন্ত একটা সন্তানকে যদি ট্যাকেল দেওয়া যায়, তার সমজ বা তার বুঝটাকে যদি সহি পথে রাখা যায়, তাহলে আশা করি সে বিভ্রান্ত হবে না, এবং এটি আমাদের দায়িত্ব অ্যাজ এ গার্জিয়ান। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তরুণ সমাজকে, যে ধর্মীয় অনুশাসন এবং আদর্শিক চর্চা ছাড়া আসলে এটি সম্ভব না।